أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সময় হয়তো আর পাবি না না ফুরাতে দম, জীবন থাকিতে হে তুমি জপ খোদার নাম। সময় হয়তো আর পাবি না না ফুরাতে দম, জীবন থাকিতে হে তুমি জপ খোদার নাম। যে খোদা বানাই না তরে তার প্রশংসা কর, তার নেয়ামত পেয়ে তোরা শুক্রিয়া দায়ী কর। যে খোদা বানাই না তরে তার প্রশংসা কর, তার নেয়ামত পেয়ে তোরা শুক্রিয়া দায়ী কর। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله التواب الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن أعضاء كلها تكفر اللسان فتقول اتق الله تعالى فينا فإنا نحن بك فإن استقمت استقمنا وإن أعوجت أعوججنا أو كما قال عليه الصلاة
সকলি আমার সঙ্গে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মধ্যনয়নগর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে কোরআন ও হাদিসের কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা শোনা যায় এবং করা যায় সেজন্য সেরকম সুযোগ সুব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য সকলেই অন্তরের অন্তস্থল থেকে কালিমাতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই যদি একটু বরাবর চলে আসতেন আমার বরাবর তাহলে মনে হতো ভালো হতো আর কি। সবাই এক সাইডে বসে আছেন, মানুষ যদি অল্প যদি আমরা বরাবর হয়ে সোজাসুজি হয়ে বসে তাহলে একটু সুন্দর দেখাবে। একটু অনুগ্রহ করে, একটু অনুগ্রহ করে যদি আমরা একটু বরাবর হয়ে বসি তাহলে একটু সুন্দর দেখা। দুই দিন ব্যাপী প্রোগ্রামে আগামীকালকে আপনাদের সামনে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন গোটা বাংলাদেশের মধ্যে যিনি কোরআন ও হাদিসের আলোচনা করে সারা জাগিয়েছেন, হযরত মাওলানা সৈয়দ আহমদ আশরাফী সাহেব। এবং আজকে আপনাদেরকে প্রধান মেহমান হিসেবে আলোচনা শোনাবেন হযরত মাওলানা জেলাল হোসেন তাহের পরি, অত্যন্ত চমৎকার বয়ান করে থাকেন। আমরা সবাই আজকের মাহফিলের প্রধান মেহমানের আলোচনা শুনে যাব তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার জবান থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের বরকতে কিছু মূল্যবান কথা বের করে দেয় যা আপনার আমার গোটা মুসলিম উম্মার জন্য দুনিয়া ও আখিরাতে চিরমুক্তির উপায় হয়ে যায়। যরকম আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে, আওয়াজ করে বলেন কয়টি সূরা আছে? 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে থেকে আমি আপনাদের সামনে 49 নম্বর সূরা, কত নম্বর সূরা? 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি বাণীও আপনাদের সামনে পেশ করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সামনে রেখে অতি সংক্ষেপে কয়েকটি কথা বলব। আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে থেকে 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করেছেন সেই সম্পর্কে, তাফসীর সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে তিনটা মেসেজ দিয়েছেন। জোরে বলুন, কয়টা মেসেজ? তিনটা মেসেজ দিয়েছেন। তাফসীরে আবু বকর ইবনে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে আসছে, কোরআনে কারীমের এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহের মধ্যে থেকে, বড় বড় তিনটি কবিরা গুনাহ সম্পর্কে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন। এক নম্বর কবিরা গুনাহের মধ্যে থেকে এই আয়াতের মধ্যে যে বিষয়টা সম্পর্কে সতর্ক করা হয়েছে তার মধ্যে থেকে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন,
এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার জন্য ধারণা পোষক ধারণা করে, আমরা অনেক সময় ধারণা করে কথা বলি, অনুমান করে কথা বলি, আন্দাজ করে কোনো মানুষের উপর একটা অপবাদ দেওয়া দিই, এরকম কাজ আমরা করি কি করি না, জোরে কর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাকে নসিহত করতেছেন যে অনুমান করে আন্দাজ করে কথা বলা কিংবা কারো সম্পর্কে মন্তব্য করা কিংবা কাউকে আন্দাজ করে কারোর ব্যাপারে তোহমত দেওয়া সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাল যন, হে ইমানদাররা তোমরা ধারণা করে কথা বলা হইতে বেঁচে থাকো, ইন্না বাদাল যন্নি ইসমুন, কেননা অনেক ধারণা এমন রয়েছে যে ধারণা করার মাধ্যমে তোমার আমলনামায় শুধু গুনাহই জমবে আর কিছু জমবে না। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য কোন মানুষের জন্য উচিত নয় যে রব্বুল আলামিনের সম্পর্কে সুধারণা না নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নেবে, নাউযুবিল্লাহ। অন্য এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার প্রতি আমি সেরকম ধারণা করে থাকি, বান্দার সঙ্গে আমি সেরকম আচরণ করে থাকি, বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে, বান্দা আমার প্রতি যেরকম ধারণা পোষণ করে আমি বান্দার সঙ্গে ঠিক সেরকম আচরণ করে থাকি। এখন বান্দা আমার প্রতি যেরকম ধারণা হচ্ছে সেরকম ধারণা করে, এটা বান্দার ইচ্ছা, আমার কোনো কিছু আসে যায় না। দুই নম্বর, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টিকে নিষিদ্ধ করেছেন সেই বিষয়টি হল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা একে অপরের দোষ খুঁজো না, ওয়ালা তাজাসসু, তাফসির আল গফফার ইবনে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে আসছে যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর যে বিষয়টিকে নিষিদ্ধ করেছেন সেটি হল, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজো না। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের দোষ খোঁজে, মানুষের দোষ খোঁজার কাজে যে ব্যক্তি ব্যস্ত হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ খোঁজার কাজে ব্যস্ত হয়ে যায়, যেরকম নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার দোষ খোঁজার কাজে ব্যস্ত হয়ে যায় তাকে তার পরিবারের মধ্যে লাঞ্ছিত করে ছাড়ে। এই দোষ খোঁজার কাজ শুধুমাত্র সাধারণ মানুষের জন্য হারাম নয়, বরং রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, ক্ষমতায় যারা রয়েছেন, সরকার প্রধান যিনি রয়েছেন, ওনার জন্য কোনো মানুষকে জবরদস্তি করে, কোনো মানুষকে রিমান্ডে নিয়ে, কোনো মানুষকে বাধ্য করে তার জবান থেকে এমন কথা বের করা যে কথা মানুষ জানে না, এটা সরকারের জন্য জায়েজ নেই। হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ রয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ভ্রমণ করার জন্য বের হয়েছিলেন, হঠাৎ করে ওমরের কানে শব্দ ভেসে আসছে, একটা গড় থেকে শব্দ ভেসে আসছে ওমরের কানে, কে যেন তার জবান দিয়া গান গাইতেছে গান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার তো মনে হয় লোকটা মদ্যপান করেছে আর সেই জন্যই হয়তো লোকটা গান গাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আয় খলিফাতুল মুসলিমিন ওয়াত, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টাকে হারাম করে দিয়েছেন আপনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও সেই কাজটাই করতেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করো না, একজন আরেকজনের দোষ খুঁজো না, আর আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া আরেকজন মুসলমানের দোষ খুঁজতেছেন, আপনি বলতেছেন লোকটা মনে হয় মদ্যপান করেছে, নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাইলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর যে বিষয়টিকে হারাম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তিন নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের সমালোচনা করিও না। এক নম্বর আল্লাহ বলেছেন, তোমরা ধারণা করে কোনো কথা বলা হইতে বেঁচে থাকো,
দুই নম্বর ওলা তাদের সাসু একে অপরের দোষ খুঁজোনা। তিন নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, সাবধান একজন আরেকজনের সমালোচনা করিও না। সমালোচনা করার পদ্ধতি আমাদের মধ্যে আসে না, এই কথা বলেন হাদিস শরীফের মধ্যে আসে, স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আসে। ইদা আসবাহা ইবনু আদম, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, ফাইন্না আ'দা'আ কুল্লাহা তুকাফফিরুল লিসান, তার গোটা শরীরের মধ্যে যতগুলো অঙ্গ রয়েছে, মানুষের শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, 73টি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরের মধ্যে রয়েছে। যেরকম কয়টি মানুষের শরীরের মধ্যে 73টি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এর মধ্য থেকে 13টি অঙ্গ হলো প্রধান অঙ্গ, 13টি প্রধান অঙ্গের মধ্য থেকে একটি প্রধান অঙ্গ হলো মাথা। এই মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে ফিট করে দিয়েছেন, যে জবানের মাধ্যমে আমরা সমালোচনা করি, কথা বলি ঠিক কিনা। হাদিস শরীফ রাসূল বলতেছেন ফাইন্না আ'দা'আ কুল্লাহা তুকাফফিরুল লিসান, মানুষ যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, মানুষের গোটা শরীরের মধ্যে যতগুলো অঙ্গ রয়েছে, এর মধ্যে একটি হলো জবান, জবান ছাড়া বাকি থাকে আর 72টি অঙ্গ। রাসূল বলেন 72টি অঙ্গ সকালবেলা মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটি অঙ্গ জবানের কাছে পাড়া চায়, জবানের কাছে অনুনয় বিনয় করে, জবানের কাছে রিকোয়েস্ট করে, বলে ফাতাকুলু ইত্তাকিল্লাহ তাআলা ফিনা, হে জবান আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, ফাইন্না নাহনু বিকা, হে জবান তুমি জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বডির মধ্যে ফিট করে দিয়েছেন, তুমি জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছেন, সেই বডির মধ্যে শুধু তুমি একা নও, বরং এর সঙ্গে আমরা আরো 72টা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলতেছেন জবান, জবানকে দেখে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তখন বলে তাইন ইস্তাকামতা ইস্তাকামনা, হে জবান তুমি জবান যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকো, তুমি জবান যদি স্থির থাকো, তুমি জবান যদি ভালো থাকো, ইস্তাকামনা, তাহলে তোমার সঙ্গে যে আমরা 72টা অঙ্গ রয়েছি আমরাও ভালো থাকবো, কথা বলেন ঠিক কিনা। ওয়াইন আওয়াজটা আওয়াজনা, রাসূল বলেন জবানকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তখন বলে ওয়াইন আওয়াজটা আওয়াজনা, আর জবান তুমি যদি বক্র হয়ে যাও, তুমি যদি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তুমি যদি তোমার জবানের মাধ্যমে এরকম গুনাহের কাজ করতেই থাকো, তাহলে এর গুনাহের শাস্তি, এর অপরাধের শাস্তি তুমি একা ভোগ করবে না, বরং এর শাস্তি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভোগ করতে হবে, যেরকম ঠিক কিনা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মাইয়াব মান মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সংরক্ষণ করবে, নিয়ন্ত্রণ করবে, অমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান, লজ্জাস্থান রয়েছে, আজমান লাহুল জান্নাহ, দুই চোয়ালের মাঝখানের জবান এবং দুই পায়ের মাঝখানের লজ্জাস্থানকে সংরক্ষণ করার জিম্মাদারি যে বান্দা, যে উম্মত নিয়ে নিবে, সেই উম্মতকে জিম্মাদারি নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজ হাতে নিয়ে নিলাম, যখন সুবহানাল্লাহ। এ মুসলমান শুধুমাত্র তাই নয়, আপনার জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার জবান আবার আপনাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। শুধুমাত্র নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র রোজার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র সৎকার করার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে স্পষ্ট, ক্বালা ফুলানুন ইয়া রাসূলুল্লাহ তুযকারু ফুলানাতান, তুযকারু ফুলানাতান আন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা লাকিন গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। এক সাহাবী রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজের মধ্যে এমন একজন মহিলা আছে যে মহিলার আমল নামার মধ্যে কোনো নামাজের সওয়াব অভাব নাই, এক অর্থ নামাজও কাজা করে না, অসিয়ামিহা এবং কোন রোজাও কাজা করে না, ও সাদাকাতিহা এবং প্রচুর পরিমাণে দান খয়রাত করে, গায়রা আন্নাহা তুজি জিবিলিসানিহা জিরানাহা, কিন্তু মহিলার একটা বদগুণ আছে, সেই বদগুণটা হলো মহিলাটা তার জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়,
জবানের মাধ্যমে গুনাহের কাজ করে মানুষকে গালাগালি করে ঝগড়া করে। রাসূল বলেন হিয়া ফিন্নার, এত আমল করা সত্ত্বেও মহিলাটা তার জবানকে নিয়ন্ত্রণে না রাখার কারণে, জবানের কারণে, শুধুমাত্র জবানের কারণে রাসূল বলেন মহিলাটা জাহান্নামে যাবে, যদি নাউযুবিল্লাহ। সাহাবী আবার বলেন ইয়া রাসূলুল্লাহ তুসকারু ফুলানাতান আন কাসরাতি সিয়ামিহা ও সাদাকাতিহা ও সালাওয়াতিহা ও তাসাদদাকাত বিল আসওয়ারি মিন আল আকিতি লাকিন লা তুজি জিরানহা বিল লিসানিহা। অসল তার বিপরীতে সমাজের মধ্যে আরেকটা মহিলা, সে যেই মহিলাটা এমন নামাজ কালাম তেমন করে না, রোজাও তেমন রাখে না, তেমন সদকাও করে না, শুধুমাত্র পনিরের সামান্য একটু অংশ আল্লাহ রাস্তায় দান করে। কিন্তু মহিলাটা একটা ভালো গুণ আছে, যে মহিলাটা তার জবানের মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দেয় না। রাসূল বলেন হিয়া ফিল জান্নাহ, মহিলাটার আমল নামা যদিও কম, যদিও আমল নামার মধ্যে তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন সদকার সব নাই, কিন্তু তার জবানকে নিয়ন্ত্রণ রাখার কারণে রাসূল বলেন এই জবানকে নিয়ন্ত্রণ রাখার কারণে মহিলাটা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, মানুষের সমালোচনা করা জিনার চাইতে মারাত্মক গুনাহ। সাহাবা একরামগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গীবত করা কেমন করে জিনার চাইতে মারাত্মক গুনাহ হয়? রাসূল বললেন যে ব্যক্তি গীবত করলো, যে ব্যক্তি সমালোচনা করলো, যে মুসলমান আরেকজন মুসলমানের দুশ্চর্চা করলো, বক্তব্য দোষ বলে বেড়ালো, মানুষের খারাপ গুণ মানুষের কাছে বলে বেড়াইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমলি করুক না কেন, যত গুনাহের কাজই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দার মাফ করে দিতে পারেন। কিন্তু যদি কোনো মানুষ কোনো মানুষের সমালোচনা করে, গীবত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করছে তার কাছ থেকে ক্ষমা না আনবে। এই জন্য রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জন্যে গীবত জিনার চাইতে মারাত্মক গুনাহ, কারণ জিনার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দাকে মাফ করে দিতে পারেন। কিন্তু গীবতকারী যার গীবত করেছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন করবেন না। মুসলমান ভাইয়েরে আমার, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদেরকে প্রশ্ন করলেন ইয়া আসহাবি, ও আমার সাহাবেরা, তোমরা একটু বড় দেখি মাল ফকির, তোমরা একটু বড় দেখি ফকির কাকে বলে, দরিদ্র কাকে বলে, তোমাদের সমাজের মধ্যে ফকির কারা, দরিদ্র কারা? সাহাবা একরামগণ উত্তর দিলেন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ফকির কারা দরিদ্র কারা আপনারা কি বলবেন? এটাই তো বলবেন, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, অর্থ করে নাই, সেই তো গরিব কথা বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সাহাবা কাম কোন উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, গরিব তো সেই ব্যক্তি যার টাকা নাই, যার পয়সা নাই, যার অর্থ করি নাই, যার ধন সম্পদ নাই দুনিয়ার মাঝে, সেই তো গরিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে যার টাকা নাই পয়সা নাই সে কোনোদিন গরিব হতে পারে না, দুনিয়ার জমিনে যার অর্থ করি নাই, যার টাকা পয়সা নাই সে গরিব নয়। সাহাবা একরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাদেরকে বলে দিন গরিব কারা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা শোনো, গরিব হলো ওই সমস্ত লোক যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে উপস্থিত করবেন যাদের আমল নামার মধ্যে নামাজের সওয়াব নাই, এত পরিমাণ নামাজের সওয়াব, যাদের আমল নামার মধ্যে রোজার সওয়াব অভাব নাই, জীবনে কোন ফরজ রোজা আদা করেই নাই, নফল রোজার অভাব নাই, আমল নামার মধ্যে এত সদকার সওয়াব, এত পরিমাণে সদকা করে সে হিসাব করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন, বান্দার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন, বান্দার আমল নামা দেখে খুশি হয়ে যাওয়ার পর বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিবেন, ঠিক এমন সময় একটা লোক এসে বলবে মালিক তোমার যে বান্দাকে এত আমল দেখে তুমি জান্নাতে দিবা, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে আমার একটা গালি দিছিল,
হাদিস শরীফের মাঝে আসছে, সিবাবুল মুসলিমে ফুসুক, যদি কোনো মুসলমান মুসলমানকে গালি দেয় এটা বড় মারাত্মক গুনাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা দেখা যখন বান্দাকে জান্নাতের ফয়সালা দিবেন, লোকটা এসে দেখে বলবে মালিক যেই বান্দাকে তুমি তার এত আমলনামা দেখা জান্নাতে দিবা, দুনিয়ার জমিনে আমার একটা গালি দিছে, আমি কোনো অপরাধ করি নাই, ওই দুনিয়ার জমিনে যখন আমাকে গালি দিয়েছিল আমি আর কোনো প্রতিবাদ করি নাই, আমি তখন বলেছিলাম মালিক আমি তোমার কাছে বিচার দিলাম, ওই কিয়ামতের ময়দানে আমি আর বদলা চাই, ও মালিক আজকে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে গেছি, তোমার বান্দা যে দুনিয়ার জমিনে আমাকে গালি দিছে ওটার বদলা আমাকে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি রোজাদার সদকাকারী ওই বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা দুনিয়ার জমিনে গালি দিছিল নাকি? বান্দা তখন ডাইকে বলবে আল্লাহ দিছিলাম। তখন আল্লাহ বান্দাকে ডাইকে বলবেন বান্দারি দুনিয়ার জমিনে যে তুমি একটা গালি দিছিলে ওই গালির প্রতিদিন আজকে কিয়ামতের ময়দানে ফিরে দাও। বান্দা ডাইকে বলবে মালিক আজকে কিয়ামতের ময়দানে আমি তো কিছু নিয়ে আসি নাই, আমি দম সম্পদ টাকা পয়সা অর্থ করে কিছুই নিয়ে আসি নাই, কিয়ামতের ময়দানে আমি তো বড় নিঃস্ব অবস্থায় আসছি, আমার আমল নামার মধ্যে শুধুমাত্র কিছু নেকি আছে আর কিছুই নাই। আল্লাহ বলবেন যে ব্যক্তিকে গালি দিছিলা ওই ব্যক্তিকে দেখো কিছু আমল নামা থেকে কিছু নেকি দিয়া সন্তুষ্ট করা যায় কি যায় না। মুসলমান ভাইরারি আমার ওই নামাজি সদকাকারী রোজাদার ব্যক্তিটি যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে গালি দিছিল ওই ব্যক্তিকে নিজের আমল নামা থেকে কিছু নেকি দিয়া বিদায় করে দিবে, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, নেকির মাধ্যমে বিদায় করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে আবার জান্নাতের ফয়সালা দেওয়ার কথা বলবেন, ঠিক এমন সময় আরেকজন ব্যক্তি আসে বলবে মালিক তোমার যে বান্দার আমল দেখে তুমি জান্নাতি দিবা, ওই বান্দার কাছে তো আমি 100 টাকা পাই। আল্লাহ বান্দাকে ডেকে বলবে বান্দা কথা কি ঠিক নাকি? বান্দা ডেকে বলবে মালিক হ্যাঁ আমার কাছে 100 টাকা পাই, দুনিয়ার জমিনে আমি পরিশোধ করার কোনো সুযোগ পাই নাই। আল্লাহ বান্দাকে ডেকে বলবেন বান্দা ওই বান্দার কাছ থেকে দুনিয়ার জমিনে 100 টাকা আনছিলা, আজকে কিয়ামতের ময়দানে ওটা পরিশোধ করার পরই তোমাকে জান্নাতে যাইতে হবে আর আগে নয়। বান্দা ডেকে বলবে মালিক কিয়ামতের ময়দানে আমি কোনো টাকা পয়সা আনি নাই, অর্থ করি আনি নাই, আমি 100 টাকা পাওয়া কেমন করে পরিশোধ করব? আল্লাহ তখন বান্দাকে ডাকে বলেন মালিক তোমার আমল নামা থেকে দেখো কিছু নেকি দিয়া তোমার এই আমার এই বান্দাকে সন্তুষ্ট করা যায় কিনা। মুসলমান তখন ওই বান্দা দুনিয়ার জমিনে যেই লোকটা থেকে 100 টাকা নিয়েছিল পরিশোধ করার সুযোগ পায় নাই, আমল নামা থেকে কিছু নেকি দেওয়া লোকটাকে সন্তুষ্ট করবে। ঠিক তেমন ভাবে আমল নামা বন্টন করতে করতে এক সময় দেখা যাবে এত আমলের অধিকারী, এত রোজাদার, এত নামাজি, এত সৎকারী ও ওই কিয়ামতের ময়দানে নিজের আমল নামা ঋণ পরিশোধ করতে করতে বান্দার হক আদায় করতে করতে নিজের আমল নামার সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে, পরিশেষে এত আমলের অধিকারী হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। যে ব্যক্তি তার দুই চোয়ের মাঝখানে যে জবান রয়েছে এই জবানকে সংরক্ষণ করা এবং দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে ওই লজ্জাস্থানকে সংরক্ষণ করার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিবে। আমি আমার এই বান্দাকে মুক্তি দিয়ে আমি আমার বান্দাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রসুল নিজ হাতে নিয়ে নিলাম। এক সাহাবি রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাত, রসুল দুনিয়া ও আখিরাতের মধ্যে মুক্তি কোন জিনিসের মধ্যে আমাদেরকে একটু বলে দেন। রসুল বলেন ওয়ালিয়াসা আমলিক আলাইকা লিসানাক, রসুল বলেন তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো তাহলে দুনিয়ার জমিনে এবং আখিরাতে উভয় জগতে তুমি মুক্তি পাওয়া যাবে। যুরাকান সুবহানাল্লাহ। হে মুসলমান, সমালোচনা গীবত মানুষের আমলনামা থেকে সমস্ত নেকিগুলোকে মুছে দেয়। যে ব্যক্তি মানুষের সমালোচনা করে তার আমলনামা থেকে সমস্ত নেকিগুলো মুছে দেয়, ধুয়া পড়ে যায়।
এটা বোঝানোর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বড় মজার একটা ঘটনা উল্লেখ করছেন, ঘটনাকে আপনাকে বলবো একটু। হাকিম উল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন যে গীবতকারী সমালোচনাকারী যখন মানুষের সমালোচনা করে তখন তার আমলনামা থেকে সমস্ত নেকিগুলো পরিষ্কার হয়ে যার গীবত করেছে যার সমালোচনা করেছে তার আমলনামার মধ্যে চলে যায়। আশরাফ আলী থানভী বলেন যে এক লোকের একটা ঘোড়া ছিল, যে ঘোড়াটা অত্যন্ত সুদর্শন ছিল এবং অত্যন্ত দ্রুতগামী ছিল, খুব দ্রুত চলতে পারত এবং দেখতে অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু ঘোড়াটার একটা বদভ্যাস ছিল। সে বদভ্যাসটা হলো যে ঘোড়াটা যখন কোনো জায়গায় যাতায়াত করতো, কোনো জায়গায় যাইত, যাওয়ার পথে রাস্তাঘাটের মধ্যে পশু পাখি প্রাণীরা যখন চলাচল করে তখন রাস্তার মধ্যে মাঝে মাঝে মলমূত্র ত্যাগ করে কি করার দরকার? আশরাফ আলী থানভী বলেন এই লোকটার যে ঘোড়াটা ছিল ঘোড়াটার একটা বদভ্যাস ছিল, বদভ্যাসটা হলো ঘোড়াটা যখন চলাচল করত তখন রাস্তার মাঝখানে সে যখন মলমূত্র ত্যাগ করত তখন পিছন দিক থেকে ঘুরিয়া তার ওই মলটাকে সে সুইকা দেখতো, যেরকম পিছন দিক থেকে ঘুরিয়া তার মলটাকে সে সুপ্ত দান নিত। এই জন্য লোকটা তার ঘোড়াটা নিয়ে সব জায়গায় যাইতে পারতো না, লজ্জা পাইত। একদিন লোকটা একটা জায়গায় যাওয়ার চিন্তা করলো, ঘোড়াটাকে নিয়ে অনেক দূরে সফর করবে, আর কোনো ঘোড়া তার কাছে নাই, সবগুলো ঘোড়া অনেক কুলা বিক্রি করে নিয়েছে, অনেকগুলো ধার করে মানুষে নিয়ে গেছে, এখন কি করবে? বাধ্য হয়ে ওই ঘোড়াটা নিয়ে যাতায়াত করতে হবে, এক জায়গায় সফর করতে হবে। এখন আবার চিন্তায় পড়ে গেছে যে সে তার যে একটা বদভ্যাস আছে, সে যে মলমূত্র ত্যাগ করার পর পিছন দিক থেকে ঘুরে আবার এটা শুকে, এখন তো এটা করার কারণে তো সময়ের অনেক কি হয়, ক্ষয় হয়, অনেক সময় ব্যয় হয়, অনেক সময় লাগে, অনেক সময় লেগে যায় অনেক দূর পর্যন্ত যাইতে। এই জন্য যাতায়াতের পথে রাস্তার মাঝে সে একজন মানুষ পাইল, আরেকজন ঘোড়ার সওয়ারি পাইল, সে তাকে বলতেছে ভাই আমার ঘোড়াটার তো এমন একটা বদভ্যাস আছে, সে যখন পিছন দিক থেকে সে যখন সামনে চলাচল করে আর রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করে তখন পিছন দিক থেকে ঘুরে ওই মলমূত্র সে শুকে, তো তুমি আমার পিছন পিছন আসবা আর যখন দেখবা যে রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করে আমার পিছন থেকে ওই ঘোড়াটা আমার তার মলমূত্র গুলা শুকতে আরম্ভ করে দিয়েছে তখন তুমি পিছন দিক থেকে একটা চাবুক দিয়ে বাড়ি দিবা, যখন তুমি বাড়ি দিবা তখন সে আবার সামনের দিকে চলবে। এই কথা বলে লোকটা ঘোড়া নিয়ে সামনের দিকে চললো আর পিছন দিক থেকে ওই লোকটাও চললো। যখন লোকটা ঘোড়া নিয়ে সামনের দিকে যায় কিছু দূর যাওয়ার পর ঘোড়া তার মলমূত্র ত্যাগ করছে, মলমূত্র ত্যাগ করার পর তার পুরনো অভ্যাস অনুযায়ী আবার পিছন দিক থেকে ঘুরছে ওই মলমূত্র শুকার জন্য। যখন ওই লোকটা পিছনে দেখছে যে ঘুরতেছে তখন পিছন দিক থেকে দিছে এক বাড়ি, বাড়ি যাওয়ার পর আবার সামনের দিকে চলছে, কিছু দূর যাওয়ার পর আবার মলমূত্র ত্যাগ করছে, ত্যাগ করার পর আবার শুকার জন্য ঘুরতে আরম্ভ করছে, তখন লোকটা পিছন দিক থেকে দিছে আবার বাড়ি, আবার সামনের দিকে চলছে। এমন করতে করতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর এবার চৌরাস্তা চৌরাস্তা পর্যন্ত, এবার চৌরাস্তা ঘোড়াওয়ালা যাবে একদিকে আর পিছন দিক থেকে যেই ঘোড়াওয়ালা চাবুক দিয়ে বাড়ি চলে যাবে আরেক দিকে। লোকটা বলতেছে ভাই আমি তো এখন থেকে আরেক দিক যাব, তুমি যাবো একদিকে, এখন তো আর পিছন দিক থেকে আমি বাড়ি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই, তো টেনশন যে আবার কি পিছন দিক থেকে ঘুরে ঘুরে শুকে কিনা। আবার চলতে শুরু আরম্ভ করে দিয়েছে ঘোড়াটা নিয়ে, যখন কিছু দূর চলতেছে চলার পর আবার মলমূত্র ত্যাগ করছে, মলমূত্র ত্যাগ করার পর যখন পিছন দিক থেকে ঘুরছে ঘুরে দেখে ওই যে এতক্ষণ পর্যন্ত পিছন দিক থেকে চাবুক দিয়ে বাড়ি দিছে এই লোক আর নাই। ঘোড়া যখন দেখছে যে এতক্ষণ পর্যন্ত পাশার মধ্যে যে চাবুক দিয়ে বাড়িছে হ্যাঁ আর নাই, তখন যেখান থেকে যাত্রা শুরু করছিল একদম আগের জায়গায় চলে গেছে। আগের জায়গায় গিয়া রাস্তার মধ্যে যেই যেই জায়গার মধ্যে পুরাতন অভ্যাস অনুযায়ী ওই মলমূত্র ত্যাগ করছে ঠিকই, কিন্তু শুকতে পারে নাই, আবার নতুন করে আসার সময় নতুন করে শুকা 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 আবার আসছে। এখন তো গোলাওয়ালা মাত্র হাতিছে হায় হায় কি করলাম, আগেই তো ভালো ছিল, আগেই তো ভালো ছিল, এটা কি করলাম, এখন তো আবার একদলে পিছনে চলে গেছে। আশরাফ থানভী বলেন ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি সারা রাত্র ইবাদত করার পর, সারা দিন ইবাদত করার পর, সারা জিন্দেগি ইবাদত করার পর, জীবনের কোনো সময় সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন সে কোনো মুসলমানের গীবত করতে আরম্ভ করে দেয় ঠিক তখন ওই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত আমলগুলো, সমস্ত নেক আমলগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যার গীবত করেছে তার আমলনামায় চলে যায়, আর যে গীবত করেছে যে সমালোচনা করেছে তার আমলনামার খাতা আবার নতুন করে শুরু হয়। মুসলমান ভাইয়েরা আমার কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তাফসীরে আবু বকর ইবনে জাকারিয়ার মধ্যে তাফসীর করতে গিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য তিনটা বিষয়কে হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদাররা তোমরা অধিক ধারণা হইতে বেঁচে থাকো। ইন্না বাযাদ-জন্নি ইসমুন, কেননা অধিকাংশ ধারণা শুধুমাত্র গুনাহ ছাড়া আর কিছু নয়। জোরে কোন ঠিক কিনা? ওয়ালা তাজাসসু, এবং এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজো না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুসলমানের জন্য আরেক মুসলমানের দোষ খুঁজা দোষ খুঁজা খুঁজা বের করে হারাম করে দিয়েছেন। তিন নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোন মুসলমান যেন আরেক মুসলমানের গীবত না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, ইন্না বা'দাজ-জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমু। আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতের মারাত্মক ব্যবহারটাকে উদাহরণ দিয়ে বলছেন আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি, তোমাদের মধ্য থেকে কেউ কি তার আপন ভাইয়ের মৃত পায়ের গোশত খাইতে পছন্দ করবে? পছন্দ করবে। সুতরাং যদি কোনো মানুষ তার মুসলমান ভাইয়ের গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইল। যেরকম নাউজ বিল্লাহ, আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ ইয়াতের শেষে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমাদের মধ্য থেকে যদি কারোর মধ্যে এই তিনটা বদগুণ থেকে থাকে ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করার মাধ্যমে এই তিন প্রকার মারাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, এবং এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন এবং তোমাদের মধ্য থেকে কারো মধ্যে যদি এমন তিনটা গুণ থাইকে থাকে যে অতীতে এমন কাজগুলো করছো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তাহলে আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াশীল। তোমার মধ্যে যদি এই গুণাগুলো থেকে থাকে এবং তুমি করে থাকো, তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। রহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু। আমরা অবশ্যই এই তিন প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিন প্রকার মারাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং যে কথাগুলো সংক্ষিপ্ত আকারে শুনলাম সেগুলোর উপর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।